বাংলাদেশের যে শিল্প তৃতীয় অধ্যায়ে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে, যাকে আমরা বাংলায় বলি যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব। এবং বর্তমানে বাংলাদেশ সরকারের অন্যতম বড় বড় যে প্রকল্পগুলো যেগুলো গ্রহণ করেছে, এগুলো মূলত আমরা পিপিপির আওতায় পরিচালিত হচ্ছে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের অর্থনৈতিকভাবে এটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কতটুকু সহায়তা করে বা কতটুকু গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে আসো, আমরা পিপিপি বলতে কি বুঝি, অর্থাৎ সরকারি বেসরকারি যে অংশীদারিত্ব এটা বলতে আমরা কি বুঝি। আমরা তোমাদেরকে প্রথম একটা চ্যাপ্টার ছিল যে একটা দেশের যে অর্থনৈতিক যে সিস্টেমগুলো বা ব্যবস্থাগুলো, যে সমাজতান্ত্রিক থাকে, একটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতির একটা বৈশিষ্ট্য ছিল যে এখানে শুধুমাত্র বেসরকারি ভাবেই সমস্ত কিছু পরিচালিত হবে, আর সমাজতান্ত্রিকের সরকারি কর্তৃক অর্থাৎ সরকারিভাবে পরিচালিত হয়। আর আমরা যেটা হচ্ছে মিশ্র অর্থনীতিতে যেটা হয় যৌথ মালিকানায়, অর্থাৎ সরকারি এবং বেসরকারি উদ্যোগে সমস্ত উন্নয়ন প্রকল্পগুলো এখানে গ্রহণ করা হয়। তো পিপিপিটা হচ্ছে ওই ধরনের একটা কনসেপ্ট যেখানে আমরা বলি সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে বা যৌথ পরিচালনায় যদি কোনো প্রতিষ্ঠান পরিচালিত হয় তখন এটার যে মালিকানার ধরন সেটাকে আমরা বলবো সরকারি বেসরকারি অংশীদারিত্ব। আর সংজ্ঞাটা যদি আমরা অন্যভাবে দিই সেটাও দেওয়া যায় যে যে সমস্ত উন্নয়ন কার্যক্রম বা যে সমস্ত প্রতিষ্ঠান হইতে পারে, সেবামূলক হইতে পারে, যে এই সমস্ত প্রতিষ্ঠান যখন সরকারি এবং বেসরকারি যৌথ তদারকিতে পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় সেটাকে আমরা বলি সরকারি বেসরকারি অংশীদারিত্ব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রকল্পে যখন কোনো একটা আমরা বলি যে প্রতিষ্ঠান পরিচালিত হয় বা কোনো একটা কার্যক্রম হাতে নেওয়া হয় তখন কি ধরনের ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য থাকবে, ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য থাকে যে সাধারণত পিপিপির আওতায় যে সমস্ত প্রকল্প হাতে নেওয়া হয় সেটা এক নাম্বার সেটা হচ্ছে বৃহৎ অবকাঠামো নির্মাণে সাধারণত এই ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়। তোমরা জানো যে বৃহৎ প্রকল্প হাতে নেওয়ার পর যেটা প্রথম সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে বড় ধরনের পুঁজি এখানে লাগে, যেটা আমরা বলি যে ব্যাপক হারে পুঁজি সরবরাহ করতে হয়। এই সরবরাহ এত পুঁজি সরবরাহ করা কোনো সরকারের পক্ষে সম্ভব, কিন্তু সরকার যখন বিদেশি কোনো দাতা সংস্থার কাছ থেকে নেয় সেখানে কঠিন শর্তে ঋণ নিতে হয়, সেটা অর্থনীতির জন্য যতটুকু সুফল বয়ে আনার কথা ততটুকু আনতে পারে না। যেমন বৃহৎ অবকাঠামো নির্মাণটা যদি আমরা পিপিপির আওতায় বাস্তবায়ন করতে পারি, অর্থাৎ সরকারি এবং বেসরকারি উদ্যোগের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি, সেটা দেশের জন্য অর্থনীতির জন্য মঙ্গলজনক হয় বা দীর্ঘমেয়াদীতে এটা একটা ভালো ফল বয়ে আনে। দুই নম্বর হচ্ছে এই প্রকল্পের আওতায় অর্থাৎ সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে যখন আমরা কোনো প্রকল্প গ্রহণ করি সেখানে যে রিস্কটা আসে, আমরা জানি যে বিজনেস ব্যবসা মানেই ঝুঁকি থাকবে, তো এই ঝুঁকিটা আসলে সরকার এবং বেসরকারি যৌথভাবেই বহন করে। যেমন কোনো একটা ভালো ফলাফল আসলো সরকার নিয়ে নিল এরকম না, তো এখানে যে প্রফিটটা আসবে সেটা যেরকম সরকার এবং বেসরকারি উদ্যোক্তারা প্রতিনিধিরা গ্রহণ করবে একইভাবে এখানে যদি কোনো রিস্ক থাকে, যেটা আমরা বলি যে ক্ষতি থাকে, সেটা কিন্তু সরকার এবং বেসরকার উভয় যৌথভাবে তাদের যতটুকু কন্ট্রিবিউশন আছে বা যতটুকু তারা অংশগ্রহণ করেছে মূলধনের মাধ্যমে ওই পরিমাণ তারা বহন করবে। তিন নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়ন করা হয়। তোমরা জানো যে একটা দেশের অর্থনীতিতে আমরা অবকাঠামো যে উন্নয়নটা এটা ভিত শক্তিশালী যদি না হয়, টেকসই না হয়, সেটা কিন্তু ভবিষ্যতে অর্থনীতির উন্নয়নের জন্য সহায়ক হতে পারে না। আর দীর্ঘমেয়াদী বলতে আমরা সাধারণত বুঝি যে 15 থেকে 30 বছর মেয়াদী যে সমস্ত প্রকল্প, আর এই বড় ধরনের প্রকল্প যদি বাস্তবায়ন না করা হয় তাহলে ছোট ছোট যে প্রকল্পগুলো আছে যেটা আমরা বলি 5 বছরের ভিতরে হচ্ছে, এগুলোর দ্বারা কিন্তু অর্থনীতি শক্তিশালী হয় না বা এর যে অবকাঠামোটা এটা সুদৃঢ় হয় না বা টেকসই হয় না।
এখন যেটা বলা হয় যে পিপিপির আওতায় একটা সুবিধা হচ্ছে এই সমস্ত দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেওয়া যায়, যে সমস্ত প্রকল্প বাস্তবায়নের জন্য লম্বা সময় বিশেষ করে 1 থেকে 3 বছর লাগতে পারে এই ধরনের প্রজেক্ট কিন্তু হাতে নেওয়া সম্ভব হচ্ছে। তোমরা জানো যে পদ্মা সেতু বলো, বাংলাদেশের যে মেট্রো রেল বলো, বা এই সমস্ত যে প্রজেক্টগুলো, পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের রূপ কোর্ট, এগুলো কিন্তু 5 বছর মেয়াদী কোনো প্রকল্প না। এটা বড় লম্বা সময় ব্যাপক প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো আমাদের কোনো একটা সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না বাংলাদেশে। কেন? কারণ এখানে গণতান্ত্রিক সরকার 5 বছর মেয়াদে আসছে, তো যার কারণে কোনো একটা সরকার আসার পর পরবর্তী সরকার আসলে যত ভালো প্রজেক্টই হোক এটা দেখা যাচ্ছে যে সে কোনো না কোনোভাবে এটাকে বাতিল করে দেয়। এখানে বলা হচ্ছে যে লম্বা সময় ব্যাপী যে প্রকল্পগুলো এগুলো যদি আমরা বেসরকারি অংশীদারে জানতে পারি সরকারি পাশাপাশি, তাহলে কোনো একটা সরকার যদি চলেও যায়, যেহেতু বেসরকারি অংশীদারি তো এখানে আছে, সেটা কন্টিনিউ করা বা ধারাবাহিকতা বজায় রাখা সহজ হয়। 4 নম্বর, যেটা যৌথ প্রক্রিয়ায় মূল্যের দাম নির্ধারণ বা কর্ণের দাম নির্ধারণ। আমরা বলি যৌথ প্রক্রিয়া কেন, কারণ এখানে হচ্ছে সরকার চাবে রাষ্ট্রের কল্যাণের জন্য কোনো একটা সেবা বা কোনো একটা পণ্য উৎপাদন করতে, আর বেসরকারি উদ্যোক্তারা চাবে যে মুনাফাটাকে সর্বোচ্চ করতে। এখন সরকার এবং বেসরকারি বলো, এই যে প্রতিনিধিরা দুইজনেই থাকবে এখানে, দাম কত হবে সেটা এমন একটা দাম নির্ধারণ হবে যেটা জনগণের সামর্থ্যের মধ্যে থাকে, ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। অতিরিক্ত নির্ধারণ হবে না, আবার একদম কমও নির্ধারণ হবে না। আর সর্বশেষ যে আমরা বৈশিষ্ট্য তোমাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে নির্ধারিত ফি চার্জ ইত্যাদির মাধ্যমে সেবা প্রদান করা হয়। অর্থাৎ নির্ধারিত ফি চার্জ বলতে আমরা বলি যে যৌথ পিপিপির আওতায় যে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়, সেটা ফ্লাইওভার হতে পারে, পদ্মা সেতু হতে পারে, এই সমস্ত প্রকল্পের থেকে জনগণ যে সেবাটা গ্রহণ করবে এর জন্য তাদেরকে একটা নির্ধারিত ফি দিতে হবে। এই ফিটা আর বিনিময়ে কিন্তু তাদের যে খরচটা হয়েছে প্রকল্পে হিউজ পরিমাণ, এই খরচটা উঠে আসবে, এক পর্যায়ে এখান থেকে তারা মুনাফাও নিবে মানে সহনীয় মাত্রায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের প্রকল্প কোন ধরনের প্রকল্পগুলো গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের সরকারের যে শিল্পনীতি আছে 2010, এই শিল্পনীতির আওতায় বাংলাদেশে যে সমস্ত কার্যক্রমগুলো পিপিপির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে: 1, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে আমরা পিপিপির ব্যবহারটা হচ্ছে। তো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বলতে শুধুমাত্র সড়ক পথ না, এখানে রেলপথ, তারপর সে বিমান এবং নৌ পথ, এই সবগুলোর উন্নয়নের জন্য আমরা পিপিপি প্রজেক্ট পিপিপির মাধ্যমে এই সমস্ত উন্নয়ন কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। 2 নম্বর হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের উন্নয়ন। তোমরা জানো যে একসময় বিদ্যুতের অনেক বড় ধরনের ঘাটতি ছিল বাংলাদেশে, উন্নয়ন কার্যক্রম ব্যাহত হতো। এখন দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন যেমন হচ্ছে, সামনে আরও হবে, তো এই কারণে বিদ্যুতের অনেকটা ক্রাইসিস আমাদের বাংলাদেশে এখন কিন্তু ওই রকম ঘাটতির মধ্যে নাই। তাহলে এই সমস্ত প্রজেক্টগুলো কিন্তু পিপিপির আওতায় বাস্তবায়ন হচ্ছে। তারপরে আসো ICT খাতের উন্নয়ন, তথ্য যোগাযোগ খাতের যে উন্নয়ন। তোমরা জানো যে যেমন বাংলাদেশে যে স্যাটেলাইটটা বলো যে উৎক্ষেপণ করা হয়েছে, এটা কিন্তু কোনো স্বল্পমেয়াদী পরিকল্পনা না, এটা এবং বড় ধরনের বিনিয়োগ এবং সরকারের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার ফল এটা ছিল। তো এই সমস্ত খাতের যে উন্নয়ন সেটা কিন্তু আমরা পিপিপির মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। 4, স্বাস্থ্য খাতের উন্নয়ন, বলতে স্বাস্থ্য খাত বাংলাদেশে যেটা আছে এটাকে আরও বেশি মানুষের গ্রহণযোগ্যতা, মানুষের কী বলো, মানুষের স্বাস্থ্যের উন্নয়নের জন্য ভূমিকা রাখে, এই পর্যায়ে নেওয়ার জন্য এটাকে উন্নয়ন করার জন্য এই পিপিপির আওতায় বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে। পর্যটন খাতের উন্নয়ন, সেটাও এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবাসন এবং শিল্প, আমরা যদি বলতে চাই যে আবাসন আবাসন খাতের উন্নয়ন বা বড় বড় ধরনের যে আবাসন যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে বাংলাদেশের, এইগুলার উন্নয়ন এবং শিল্প খাতের উন্নয়ন, সব এই সমস্ত খাতগুলোতে সাধারণত পিপিপির মাধ্যমে বিনিয়োগ করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার চলে যাচ্ছি এই পয়েন্ট মানে এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অংশটা, তোমাদের একটু প্রশ্ন করা হবে যে বাংলাদেশ যে পিপিপির আওতায় যে প্রকল্পগুলো বাস্তবায়ন করছে বা যে সমস্ত বিনিয়োগগুলো পরিচালিত হচ্ছে এটা কতটুকু যথার্থতা রাখে, বা এটা সফলতা কেমন আসবে, এটা বা এটা বাংলাদেশের জন্য সফল কোনো উদ্যোগ কিনা,
বাইকার ব্যর্থতা কতটুকু, এই বিষয়গুলো তো বা গুরুত্বটা কি, তাহলে গুরুত্ব যথার্থতা যদি আসুক আমাদের উত্তরটা যেটা হবে যে এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, আমরা এই পয়েন্টের ভিত্তিতেই কথা বলবো। তো সাধারণত আমরা প্রথমে বলবো যে এখানে বলা হয়েছিল বৃহত অবকাঠামো নির্মাণ, এটা সাধারণত বড় ধরনের পুঁজির প্রয়োজন। তাহলে ব্যাপক বা বড় আকারের যে পুঁজি এটা কিন্তু সরবরাহ করা সহজ হয়। তাহলে পিপিপির আওতায় যদি কোনো প্রকল্প বাস্তবায়ন করা হয় সেটা আমাদের যে প্রথম যে সুবিধাটা যে পুঁজির যে ঘাটতিটা এটা এই সমস্যার সম্মুখীন হতে হয় না, তাহলে পুঁজি সহজে পাওয়া যায় সরকারি বেসরকারি উদ্যোগে। দুই নম্বর হচ্ছে ভৌত অবকাঠামোর টেকসই উন্নয়নটা হয়, যেটা আমরা বলছি এখানে একটা হচ্ছে আমরা বলি বৃহৎ অবকাঠামো, যেটা যে পরিবেশ বান্ধব হইতে হবে, টেকসই হইতে হবে, এই ধরনের প্রকল্প কিন্তু আমাদের বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে পিপিপি থাকার কারণে। তারপরে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ, যেটা আমরা বলেছি এখানে কিছুটা ব্যাখ্যা যে দীর্ঘমেয়াদী প্রকল্প ছাড়া কখনো একটা দেশের অর্থনৈতিক অবকাঠামো টেকসই বা পরিবেশ বান্ধব হতে পারে না, আর পিপিপির আওতায় দীর্ঘমেয়াদী প্রকল্পগুলো গ্রহণ করা সম্ভব হচ্ছে। সুতরাং এখানে এটার অবশ্যই এটা সফলতা এবং এটি অবশ্যই এটা যথার্থ সরকারের এই উদ্যোগটা। চার নম্বর যেটা স্বচ্ছতা ও জবাবদিহিতা, আমরা অনেক সময় দেখেছি যে সরকারি কোনো প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে যেটা হয় যে এখানে কিছু দুর্নীতি হয়, আর বেসরকারি উদ্যোগে যেটা হয় সেখানে কিন্তু অতিরিক্ত মুনাফা চার্জ করা হয়, দুইটাই কিন্তু জনগণের জন্য মানে ক্ষতিকারক, অর্থাৎ রাষ্ট্রের জন্য ক্ষতিকারক। তো স্বচ্ছতা জবাবদিহিতা সাধারণত পিপিপির আওতায় থাকে, কেন থাকে, কারণ এখানে যেহেতু সরকারি প্রতিনিধি থাকে এবং বেসরকারি প্রতিনিধি থাকে, মুনাফা করার অতিরিক্ত মুনাফা করার যে প্রবণতা সেটাও থাকে না, আবার অতিরিক্ত খরচ দেখানোর যে প্রবণতা সরকারি প্রতিষ্ঠানগুলো সেটাও থাকে না। সুতরাং স্বচ্ছতা এবং জবাবদিহিতা দুইটাই এখানে পাওয়া যায়। তারপরে প্রকল্প ব্যয় ন্যূনতম হওয়া, কোনো একটা প্রকল্প বাস্তবায়ন করার জন্য যেটা দরকার মাত্র 500 টাকা দরকার, সরকারি খাতে কোনো যখন প্রকল্প বাস্তবায়ন করা হয় সাধারণত একটু বেশি করে দেখানোর একটা ফুলিয়ে ফাঁপিয়ে খরচটাকে বেশি দেখানোর একটা প্রবণতা থাকে। তো ন্যূনতম খরচে প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয় না, আবার বেসরকারি উদ্যোগও সম্ভব হয় না, তারাও এখানে বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নেয়। তো সরকারি বেসরকারি যখন দুজনই থাকে প্রতিনিধি হিসাবে, তখন যেখানে হয় যে ন্যূনতম ব্যয় সর্বনিম্ন খরচে একটা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়। যৌক্তিক দাম নির্ধারণ 6 নম্বর পয়েন্ট, যেটা আমরা বলতে পারি যে আমরা বলেছিলাম যে নির্ধারিত ফি বা চার্জ ইত্যাদির মাধ্যমে সেবা প্রদান করা হয়, তো নির্ধারিত ফিটা কত হবে সেটা হবে যৌক্তিকভাবে অর্থাৎ সামর্থ্যের মধ্যে থাকে, কারণ সরকারি এবং বেসরকারি উভয়ই যেহেতু এখানে থাকে যেটা জনগণের জন্য গ্রহণযোগ্যতা থাকে। যেমন তোমাদেরকে বলে যে যেমন পদ্মা সেতু চার্জ কত হবে, একটা ফ্লাইওভার বাংলাদেশে মানুষ ব্যবহার করছে ফিটা কত হবে, এই চার্জ বা ফিটা যদি অতিরিক্ত হয় তাহলে সামর্থ্যের বাইরে চলে যাবে, মানুষ এটা ব্যবহার করবে না, তা প্রকল্পটার যে খরচটা হয়েছে এটা কিন্তু উঠে আসবে না, মুনাফা তো আরও পরের কথা। তো এখন যদি এটা যৌক্তিক হয় তাহলে মানুষ সহজে গ্রহণ করবে এবং প্রফিটটাও চলে আসবে, মুনাফাটাও আসবে। কর্মসংস্থান, এটা একটা কমন বিষয় যে যে কোনো প্রতিষ্ঠান বলো সেখানে কোনো একটা প্রজেক্ট যদি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় সেখানে মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়, বেকারত্ব সমস্যা দূর হয়, এবং বিশেষ করে পিপিপির আওতায় যেহেতু বৃহৎ বড় ধরনের প্রজেক্টগুলো হাতে নেওয়া হয় এখানে বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হয় এবং বেকারত্ব সমস্যাটা অনেকটা সমাধান হয়। আর 8 নম্বরে যেটা আমরা লিখেছি যে সরকারি পৃষ্ঠপোষকতা, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, যে কোনো একটা প্রতিষ্ঠান এটা সফল হবে কি হবে না বা এটা দেশের জন্য কতটুকু ইতিবাচক প্রভাব ফেলবে সেটা নির্ভর করবে অনেকটা সরকারই সমর্থন করতেছে কিনা। যেমন অনেক শিল্প ছিল, যেমন চামড়া শিল্প, পাট শিল্প, পোশাক শিল্প, সরকারি পৃষ্ঠপোষকতা যদি না থাকে এই সমস্ত শিল্প কিন্তু স্মুথলি বা যেটা আমরা বলি যে দ্রুত এগিয়ে যাবে না। একইভাবে সরকারি পৃষ্ঠপোষকতা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু পিপিপির আওতায় যে সমস্ত প্রকল্প বাস্তবায়ন করা হয় সেখানে সরকারের একটা অংশগ্রহণ থাকে, এবং এই যে সমস্যাটা সরকারি পৃষ্ঠপোষকতাহীনতা এটা কিন্তু আর থাকে না। তাহলে সরকারি পৃষ্ঠপোষকতা থাকা এই প্রকল্পের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক, যার কারণে প্রকল্পগুলো সহজে বাস্তবায়ন হয় এবং এটা দেশের জন্য এটা কি হয় উপকারী হয়। একটা বিষয় তোমাদেরকে দিয়ে শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে জীবনযাত্রার মান। জীবনযাত্রার মান বলতে আমরা বুঝি যে একটা দেশে যখন কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় এবং সেখানে ব্যাপক হারে কর্মসংস্থান হয়, কর্মসংস্থান করে জনগণের আয় কিন্তু বেড়ে যাবে,
তো জনগণের আয় যখন বাড়বে, মাথা পিছু আয় বাড়ার কারণে তাদের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, অর্থাৎ তাদের প্রয়োজনীয় জীবন ধারণের জন্য যে উপকরণগুলো তারা সহজে সংগ্রহ করতে পারবে, ফলে মানুষের জীবনযাত্রার মান বেড়ে যাবে। তো এই হচ্ছে আমাদের পিপিপির যে গুরুত্বপূর্ণ যে দিকগুলো সেগুলো। আর এর সাথে সম্পৃক্ত তোমাদের কিছু প্রশ্ন আছে বোর্ড পরীক্ষায়, এগুলো একটু দেখে নিও। তাইলে পিপিপির আওতায় যে আমাদের যে প্রশ্নগুলো হয়, কি ধরনের প্রশ্ন সেটা আমরা বুঝতে পারবো। যেমন ঢাকা বোর্ড 2016 সালে একটা প্রশ্ন আসছে, রাজশাহী বোর্ড 2017 সালে, এই প্রশ্নগুলো তুমি একটু বাসায় প্র্যাকটিস করবা। তাইলে আশা করি তোমরা এটা আরও বেশি আয়ত্তে আনতে পারবা। তো আজকে পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।